তো আমি আপোনাক আজি বার্ডম্যান সুজুকি বার্ডম্যান এখন আছে সুজুকি বার্ডম্যান আমি আমার থলুয়া ভাষাত আমি বার্ডম্যান চলাই কেনেকুৱা লাগে গোটেখিনি বস্তু আপোনাক আজি আমি দেখাম এখানে সুজুকি বার্ডম্যান ড্রাইভ করলে কেনেকুৱা লাগে আপনার এটা আগফালে ফ্রন্ট ডিস আছে আর মই এটা কালার লৈছিলোঁ কালারটো ব্লু কালার কিবা এটা ভাল লাগিছে তো ব্লু কালার ম্যাট লগাইছো বুলি আমি অলপ আজি ফুৰিবৰ কাৰণে যাম ঘৰতে মাজত দিগদাৰ গৈছে তো আমি এতিয়া এই বাইকত থাকিছোঁ আৰু আমাৰ লগত আমাৰ বন্ধু মোৰ ফেমিলি যাব আমি ফেমিলি হিচাপত আমি দেখাব খুজিছোঁ তো এই চব বাইকত কেনেকুৱা পিকআপ লাগে আমি চলাব পাৰোঁ গতিকে ইয়াত মিটাৰৰ কথাটো হ'ব আপোনাৰ ডিজিটেল মিটার খুব ভাল লাগে আপনার ডেট টাইম ওলাই থাকে আপনার এনেকুৱা নালাগে যে চলাই আছে আপনার খুব কমফর্ট খুব গাড়ি চলার যদি একটা মজা থাকে আর গাড়ি বহি পেলে আপনি গেলে তো স্কুটি বলে নয় এখন আপনি সুজুকি বার্ডম্যান 125 এফ আই ইঞ্জিন আর আপনাদের ইয়াত ধুনকে গাড়ির যে সুবিধা গাড়ির সুবিধা কোয়ালিটি লাগবে আপনার ইয়াত রানিংত আমি লং জার্নি করছি যেটা অল্পমান আপনি খুব ডিস্টেন্সত গৈ থাকিলে আপনি ইয়াত মোবাইলের চার্জিং পয়েন্ট আছে আপনি মোবাইলের চার্জিং পয়েন্টত আপনি নিজের মোবাইল সমূহ আপনি চার্জ করে পাব আর মানে বেশি পিকআপত নচলাও গাড়ি তথাপি 48-50 এনেকে গিয়ে থাকে তো 50 ম্যাক্সিমাম 90 স্পিডলকে চলায় বহুতে দেখব 90 স্পিডলকে চলায় কিন্তু মই ইমান নচলাও আর কেনেকুৱা কোনো ধাউতি নাই গাড়িখন খুব কম স্পীডত যাবলৈ ভাল লাগে কমফৰ্ট ফিল কৰা নিচিনা কাৰণ যেতিয়া আপুনি ৰাস্তাত হাইৱেত বাইক লৈ আপুনি যাব ইয়াতে বহুত ধৰণৰ কথা থাকে ইয়াত কোনো প্ৰতিযোগিতাৰ ইয়াৰ কোনো জেগা নহয় তো গতিকে আমি এটা নিজস্ব হিচাপত এটা পিকআপত আমি গৈ থাকিম চাই থাকিব শেষলৈকে সম্পূৰ্ণ ভিডিঅ'টো আমি ক'ত যাম কি কৰিম আৰু কেনেধৰণে আজি দুৰ্গা পূজা যিহেতু বৰ্তমান কৰোণা মহামাৰীৰ সময়ত সবেই সকলোকে আনুষ্ঠানিকভাৱে দুৰ্গা পূজা অনুষ্ঠান আধ্যাত্মিকভাৱে অকল মাত্ৰ নিয়মটোহে কৰিছে গতিকে এইবাৰ দুৰ্গা পূজাখন আমি অলপ বেলেগ ধৰণে আমি নগৰৰ পৰা বাহিৰত আমি ৰেষ্টুৰেণ্টত আমি গৈ এখন ধুনীয়া ৰেষ্টুৰেণ্টত যাম আৰু ৰেষ্টুৰেণ্টখন আমি দেখাম য'ত খুব ধুনীয়া আপুনি নেটতো চাব পাৰিব আমি লিংকবিলাক আমি দি দিম তো শেষলৈকে ভিডিঅ'টো চাই থাকিব আৰু ভাল লাগে যদি ভাল লাগে পেজটো আগুৱাই নিবৰ কাৰণে আমাক সহায় কৰিব লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰিব আৰু এই ৰাস্তাৰ আপোনালোকৰ অৱস্থা চাওক ইমান বেয়া ৰাস্তা এইফালে এইকেইদিন জেপগেপীয়া বৰষুণ আপুনি ৰাস্তাত আপুনি চলাবৰ কাৰণে ভয় কিন্তু একমাত্ৰ এখন স্কুটিয়ে যি হিচাপত গৈ আছে সুজুকি বার্ডম্যান আও কি যাম হা কি আমাৰ লগৰজন আছিলে তেওঁ ক'ত আছে এতিয়ালৈকে পোৱা নাই তো এফালে মস্ত ট্ৰেফিক জাম অ' আমি পাৰ হৈ আহিছোঁ দিয়া কিবাকৈ চাওক বতৰ যোৱাকালি তিনিদিন আজি দুৰ্গা পূজাৰ বতৰত নেয়া নেপায় বৰষুণ আৰু আজি মাত্ৰ এয়া অলপমান সৰকাল হৈছে এফালে গৰু আপোনাৰ দেখাই আছোঁ
ইমান বেয়ারে আছে তো তো এনেক সরু ফ্যামিলি আর আমার একটা সরু ফ্যামিলি তো আমি বলক আমি আমি কত যাম এদিয়া ঠিক আছে দি আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বহুত বেয়া রাস্তা আর চাও কি হয় আমি আপনার পিছে পিছে মাত্র গে থাকি আমি বহুত চাম আসলে তো আমি হাইওয়ের আগে আছি আমি এতিয়া শুনিকি আমার ভিতর ফেলে আমি এফালে সোমাই আছো আর এফালে গৈ অলপ আগত লেফ্ট হব লাগিব কিমান মিটার আছে আর টি গার্ডেন টি গার্ডেন দেখিছে এই টি গার্ডেন আছে খুব ভাল লাগা টি গার্ডেনবিলাক আর সস্তিতে উৎসাহ আপনি যে উৎসাহ লোক পড়ে ইয়াত কোনো পলিউশন নাই আর সদায় যান্ত্রিকতার মাজত থাকি থাকি আপনাদের এনেকুৱা যদি চাহ বাগানের মাজত আহে তো খুব একটা ভাল লাগা পরিবেশ এই সকল বাগানের বনুয়া তেওঁলোকে আজি পূজা থাকার কারণে ওলাই আছে যেহেতু নবমী আর পিছফালে আমার আহি আছে আমার সহবন্ধু ফ্যামিলি পিছফালে দেখা দিয়া শেষলৈকে ভিডিঅ'টো আপোনালোকে চাই থাকক আমি আৰু ধুনীয়া ধুনীয়া বস্তু আপোনালোকে তো আমি আহিছিলোঁ আপোনালোকক ভাল জেগা এটা দেখাবৰ কাৰণে কিন্তু দুঃখিত আমি যিহেতু বন্ধ আছে ভাল লাগিছে নতুন নতুন জেগা নতুন ঠাই হাই বন্ধুসকল মই আজি সুজুকি বাগমেন খন লওয়ার আগত মই বহুত ইউটিউব চ্যানেল চাইছিলো আৰু হিন্দি ভাষাত যেহেতু ইউটিউব চ্যানেলবিলাকত থাকে তো হেতু কারণে মই তাত ইউটিউব চ্যানেলত চাইয়ে মই সুজুকি বাগমেন খন মই সিলেক্ট কৰিছিলো আৰু মোৰ চলাই আজি এমাহ হল আজি এমাহৰ ভিতৰত মই যিখিনি ফিডবেক পালো কেনেকুৱা লাগে তো গোটেইখিনি বস্তু আপোনালোকক মই এই ভিডিওটোৰ গোটেই জৰিয়তে দেখালো আৰু এটা ধুনীয়া প্লেস আমি চাব কৰিছিলো কিন্তু সেই প্লেসটো আসলে বন্ধ আছিলে সো যদি ভাল পাইছে আপোনালোকে লাইক কমেন্ট আৰু শেয়াৰ কৰি আমাক সহায় জনাব আৰু নেক্সট ইয়াৰ ভিডিঅ'ত আমি আমি তিনি ঘণ্টা সময় আমি নৌকা বিহাৰ কৰিম আৰু তাতে আমি লাঞ্চ কৰিম আমি নাৱত গৈ থাকিম আৰু তাতে গৈ আমি এটা চাপৰি আছে সেই চাপৰিটোত নদীৰ মাজত এটা দ্বীপ থাকে চাপৰি কয় তাতে আমি ৰৈ তাতে আমি লাঞ্চ কৰিম আৰু বালিৰ মাজত খেলিব পাৰি গান আছে বহুতখিনি সুবিধা আছে সো যদি ভাল লাগে তো লাইক কমেন্ট আৰু শেয়াৰ কৰিবৰ কাৰণে নাপাহৰিব আৰু চাই থাকিব নন্দিনী পিছৰ ভিডিঅ'টোত মই সেই নৌকা বিহাৰৰ গোটেই সমগ্ৰ দৃশ্যাংশ আপোনাৰ মাজত দাঙি ধৰিম যোৰহাটৰ ক'ত আছে এনেকুৱা এখন নৌকা বিহাৰৰ সুবিধা চাই থাকিব নন্দিনী।